জানেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও আইএলও একশো বছর পূরণ করবে এই উনিশে এপ্রিল অর্থাৎ উনিশে এপ্রিল আইএলওর একশো বছর উনিশশো সালে যে সংস্থাটি ভার্সাই থেকে ভার্সাইয়ের একটি চুক্তি অনুযায়ী সারা বিশ্বের কাদের মানুষদের অর্থাৎ যারা শ্রমিক যারা কাজ করেন তাদের অবস্থা তাদের অধিকার নিয়ে লড়বার জন্যে এই সংস্থাটি হয়েছিল এই একশো বছরটি একটু অন্যভাবে উদযাপন করবার জন্যই আজকের আয়োজন আমরা নিউজ আওয়ার এক্সট্রায় শিরোনাম রেখেছি বাংলাদেশে কাজের ভবিষ্যৎ বাংলাদেশে আইএলওর কার্যক্রম সম্পর্কেও আমরা অনেকেই জানি উনিশশো সাল থেকেই বাংলাদেশে আইএলও তাদের পুরোপুরি কার্যক্রম শুরু করেছে এবং তারপর থেকেই ফ্যাক্টরিতে কাজের পরিবেশ শিশু শ্রম বন্ধ দক্ষতা বৃদ্ধি ইত্যাদি নানান কিছু নিয়ে এখানে আইলো কাজ করে যাচ্ছে সরকারের সঙ্গে একই সঙ্গে প্রেসার গ্রুপ হিসেবে আমরা আজকের এই অনুষ্ঠানে যাদেরকে পেয়েছি বাংলাদেশে কাজের সুযোগ এই শিরোনামে যারা কথা বলবেন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে আছেন আইলোর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পেটিয়াইন আমরা পেয়েছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনাকে আছেন কামরান টি রহমান বাংলাদেশ এম এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি পেচি রাজিকুজ্জামান রতন তিনি ট্রেড ইউনিয়ন নেতা এবং টকশোর প্রিয় মুখ আর আমাদের সঙ্গে একেবারেই একজন একেবারে নতুন মুখ যুক্ত হয়েছেন একে তরুণদের প্রতিনিধিত্ব করছেন শোয়েব এইচ খান হেড অফিস কমিউনিকেশানসের সিইও তাদের সকলের কাছে বাংলাদেশের কাজের ভবিষ্যৎ এই শিরোনামের ভেতরে অনেক কিছুই শুনব পুরো আলোচনায় জুড়ে কাজের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা কাজের নিরাপত্তা চাকরি থাকা নিরাপত্তা দক্ষতা উন্নয়ন অটোমাইজেশন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি তার নানান ঝুঁকি সব কিছু নিয়ে অথবা কাজ পাওয়ার সুবিধা আর অসুবিধা কিন্তু তার আগে আমি একটু

And, and typically, the ILO works on all issues pertaining to world of work. So it's about employment, it's about skills, it's about social protection, and it's also about labor rights and working conditions. And all these issues are extremely pertinent to Bangladesh as a vibrant country with uh, with a lot of young people coming to the labor yeah. market every year. So uh, it's been long, right, uh, from 1972 to we are talking. Uh, in uh, 2019, it's a uh, long period of time. So are you satisfied with uh, the, uh, you know, the issues you mentioned, uh, the workplace and the security and the skills and everything? Are, are, are you guys uh, satisfied? I mean, there's a, a tremendous growth and development mm -hmm. in Bangladesh over the last uh, couple of tens of years and i think uh, there's a lot of investment uh, by the government employers and and also trade unions into the right kind of quality work and jobs obviously it's a journey so quite a lot uh, remains uh, still to be done but we see uh, bangladesh as a, as a country going forward no it's uh, it's a country that is booming it's growing it's uh, it's challenged by a lot of young people coming to the labor market, but uh, we see that there's a lot of opportunities in creating decent quality employment for, for young people uh, going forwards. And I think the government, the employers, and the workers in particular have a key role to play in this uh, progress going forwards. আমরা বলি বাংলাদেশ এখন উন্নয়নের যেই ধারার মধ্যে রয়েছে আমরা উন্নয়নের মহাসড়কে যাচ্ছি এবং এই মহাসড়কের জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি যেটি সেটি হলো পপুলেশন ডিভিডেন্ড অর্থাৎ আমাদের যে একুশ থেকে তিরিশ বছর বয়সী তরুণরা রয়েছে তারা খুবই কাজ করার জন্য পাগল এবং সেই সময়টা আমরা এখন পার করছি আরো পাঁচ বছর পর্যন্ত চলবে আমরা কি তৈরি এই পপুলেশন ডিভিডেন্ড থেকে পুরোটা অর্জন করতে অর্থাৎ পুরোটা লাভ বাংলাদেশের খাতায় যোগ করবার জন্য কি অবস্থা একটু দু একটি উদাহরণ থেকেই আমরা আলোচনা করি ফারিয়া রহমানের সঙ্গে কথা হয়েছিল তিনি আহ চাকরির বাজারে একজন প্রার্থী নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তিনি তার ডিগ্রি নিয়েছেন শুনি ফারিয়া কি বলেন আমার নাম ফারিহা রহমান আমি মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি মোরহেড থেকে ইকোনমিক্সে আন্ডার করেছি আর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি ডেভেলপমেন্ট স্টাডিজে আমার মাস্টার্স অলমোস্ট শেষের পথে এখন আমার যখন আমি জব মার্কেটের মানে কোনো ধরনের রিসার্চ করি জবের জন্যে তখনই আমি দেখি যে যেই স্কিলসগুলোর প্রয়োজন আমার মানে ওই পার্টিকুলার জবের জন্য সেই স্কিলসগুলো আমাকে পেতে হলে আমার অ্যাকচুয়ালি জব ট্রেনিং দরকার ছিল সব সময় পেপারে সব জায়গায় দেখি যে আনএমপ্লয়মেন্ট রেট বাংলাদেশে অনেক হাই তো আমি আসলে কি করলে আমাকে জব জবের জন্য কল করা হবে সেটাই আমার জন্য একটা অনেক বড়ো একটা কনসার্ন ইউনিভার্সিটি ডিগ্রির বাইরে আর কি করার ছিল আমি কিছু জায়গায় দেখেছি যে ইন্টার্নশিপস অফার হয় ইন্টার্নশিপগুলো হয় খুব কম সময়ের জন্য তিন মাস থেকে ছয় মাস এতটুকু অল্প সময়ের ইন্টার্নশিপ করে যে এক্সপিরিয়েন্সটা আমি পাব আমাকে যদি এন্ট্রি লেভেল জবে বলে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ওইটা দিয়ে তো আমি ওই গ্যাপটাকে ফিল করতে পারবো না এই সব কিছু মিলে আমি এখন অনেক বেশি চিন্তিত যে কি করলে আমার জব মার্কেটের প্রসপেক্ট বেটার হবে আমি একটা ডিসেন্ট জব কিভাবে পেতে পারি যারা আমাদেরকে কাজ দিতে চান তারা দেখতে চান যে অভিজ্ঞতা সেই সব জায়গা থেকেই আমি একটু শুনে নিতে চাই কামরান টিন রহমানের কাছে ফারিয়া যে কথাটা বলেছে এটা ঠিক এটা শুধু বাংলাদেশে নয় এটা সারা পৃথিবীতেই প্রথম চাকরিটা হলো সবচেয়ে ডিফিকাল্ট চাকরি পাওয়ার ব্যাপারে কিন্তু একজন যখন অ্যাপ্লিকেন্ট কোনো একটা কোম্পানিতে যান ইন্টারভিউর জন্য ইন্টারভিউর কিন্তু এই যে কথাটা যে বলে আমাদের এক্সপিরিয়েন্স দরকার এটা ঠিক কিন্তু সেই অর্গানাইজেশন যেই কাজটা করে সেই কাজে তার এক্সপিরিয়েন্স আছে কি আছে না নাই সেটা কিন্তু অত বড় জিনিস নয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যে সেই ক্যান্ডিডেট কিভাবে তাকে প্রেজেন্ট করে তার অতীতের অভিজ্ঞতা থেকেই অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ার বুঝতে পারে যে তার ইন্টারপার্সোনাল স্কিলস কেমন তার কমিউনিকেশন স্কিলস কেমন তার অন্যান্য সফট স্কিলস যা আছে

A colleague was saying, I think it's very important uh, role that the private sector plays in providing these kind of opportunities for young people, uh, not only internships but o also more formalized apprenticeships type of systems, and also maybe thinking about how already at the level of the business schools and the graduation process, connectivity to the to the labour markets can be ensured, and obviously. These have to be uh, young people have to be protected when being interns. Uh, that, uh, that is very important because it's their first experiences in the world of work. No, so if that doesn't go well, then uh, you know the continuity of their productive life uh, in terms of, uh, of work is, is not ensured. So protection is just as important as the experience and the connectivity to the labour market itself. Private sector tonic dude tonic. তাদের অন্যরকম আউট গ্লোবাল আউটলুক নিয়ে কাজ করছে বলে দাবি করে কিন্তু এই অভিযোগ আপনাদের তরফ থেকে আপনাদের বিরুদ্ধে শোনা যায় কি বলবেন খান আচ্ছা ধন্যবাদ আমি যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি আমাদেরকে অনেক ক্লায়েন্টদেরকে ক্যাটারিং করতে হয় তো এখানে আপনার এই ক্লায়েন্টদের বিভিন্ন রকম লেভেল আছে লোকাল ক্লায়েন্ট আছে মাল কোম্পানি আছে আইএনজিও আছে তো আমাদের এই স্কিলটা খুবই জরুরি এখন যখন ফারিয়ার মতো কোনো মেয়ে আমাদের কাছে আসে তখন আমাদের বুঝতে হয় যে তার ইন্টারপার্সোনাল স্কিল কমিউনিকেশন স্কিলটা কেমন যখন প্রতিষ্ঠানটা শুরু হয় তখন একটা ছোট কোম্পানির জন্য হাই স্কিল কাউকে পাওয়া কঠিন ছিল কিন্তু এখন যখন আমরা একটু অবস্থান একটু বেটার হয়েছে তখন আমরা একটা সুযোগ দিচ্ছি মানুষকে যে তুমি বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে জয়েন করো এবং মোটামুটি একটা মানে একটা স্কেলে এখানে বিভিন্ন স্কেল আছে রাইট আপনি সকলের দায় নেবেন না আপনি আপনার প্রতিষ্ঠান আপনি বলছেন যে আপনারা আস্তে আস্তে বড় হচ্ছেন এবং সুযোগ দিচ্ছেন সুযোগ দিতে পারছেন আমরা ট্রেড ইউনিয়ন নেতাদের কাছেই শুনতে চাই যে এই এই একেবারে প্রাথমিক লেভেলে এক্সপেরিয়েন্সের নাম করে যে এক্সপ্লয়টেশনটা সেটা আপনারা কতটা অ্যাড্রেস করেন এটা কিন্তু মানে সাধারণ চিত্র নয় আমাদের বাংলাদেশে যদি প্রতি বছর বিশ লক্ষ মানুষ শ্রমের বাজারে আসে ফারিয়ার মতো স্মার্ট এডুকেটেড মেয়ে কিংবা ছেলেরা তাদের সংখ্যা খুব বেশি হলো দুই লাখ আড়াই লাখ বাকিদের কি হয় যারা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েনি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েনি যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছে অথবা যারা ইন্টারমিডিয়েটের বেশি পড়তে পারেনি যারা মেট্রিকের পর পড়তে পারেনি তারা তো শ্রমের বাজারে আসছে আমি মনে করি যে অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ যে একজন একজন যুবক একটা তরুণ একটা কাজ করতে চায় সে কাজ করতে চাওয়ার মানসিকতা তার আছে প্রয়োজন তার আছে রাষ্ট্রের প্রয়োজন তাকে সুযোগ করে দেয়া কারণ রাষ্ট্র সেটা পুরোটা পারে না কারণ আমরা দেখেছি মাত্র সাড়ে তিন শতাংশ যদি সরকারি চাকরিতে থাকে বাকি ছিয়ানব্বই দশমিক পাঁচ শতাংশ আছে কিন্তু প্রাইভেট জবে তাই রাষ্ট্র এখানে তার একটা ভূমিকা পালন করা উচিত তাদের রাষ্ট্রের কাছে প্রতিনিধিত্ব করছেন ভারপ্রাপ্ত সচিব ওঙ্গল হাসনা এই বিষয়গুলো কি আপনারা আহ কনসার্ন হিসেবে নিচ্ছেন কিনা কাজ করতে চাও তরুণদের আমাদের তো তরুণদেরকে প্রতি বছরই উনি যেটা বললেন যে বিশ লাখ তরুণ এখন শ্রম বাজারে প্রতি বছরই ঢুকছে এখানে রাষ্ট্রের অনেকগুলি প্রোগ্রাম থাকে আমরা কিভাবে তরুণদেরকে এই ইয়ে থেকে নিয়ে যাব আর কি বাস্তব কর্মমুখী শিক্ষা দিয়ে সেরকম প্রোগ্রাম আমাদের অনেক সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আর আপনি জানেন যে সরকারি চাকরিতে মানে সাধারণত আমরা যারা সিভিল সার্ভিসে আসেন বিসিএস ক্যাডার সার্ভিস বলি আমরা সেখানে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স চাই না তো এটার একটা যুক্তি আছে আমরা যখন যে কাজের জন্য তাদেরকে সিলেক্ট করি আমাদের তার পরপরই তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কাজের জন্য প্রস্তুত করে ফেলি এটা একটা বিষয় আর ওনারা যেভাবে বললেন যে স্কিল কিন্তু আসলে দরকার হয় আমি নিজে যেটা বুঝলাম এই দুজনের সঙ্গে কথা বলার সুযোগ থেকে টেকনিক্যাল পদে যদি কাউকে নিতে হয় তাহলে যিনি এমপ্লয়ার উনি তো চাইবেনই যে তার যাকে দিয়ে ওনার কাজটা তাড়াতাড়ি উনি করিয়ে নিতে পারবেন সেইভাবে ওনারা চায় সেই জন্যই তারা এই এক্সপিরিয়েন্সটা চেয়ে থাকে যিনি প্রশ্ন করলেন ফারিহা ওনার এটা অবশ্যই আমি বলবো যে টু সাম এক্সটেন্ড এটা উদ্বেগেরও কারণ আর সরকারি ক্ষেত্রে আমরা যেটা বলবো আমাদের সরকারের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকার আলাদা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ ইতিমধ্যে সৃষ্টি করেছে যে যার এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত আর বিস্তারিত শুনবো কারণ আমরা ফারিয়ার জায়গায় শুনছিলাম যে মুদ্রার একটি দিক সেই স্কিল ডেভেলপ How do you contribute for uh, skill development? Well first of all, the skills development is one of the key priorities we believe and, uh, in, in Bangladesh, a combination of, uh, of uh, vocational skills training and also connectivity to the labor markets uh, as we see them evolve. And the government has over the, uh, over the recent uh, couple of years invested quite considerably into modernizing and renewing the vocational and skills education system but there is quite a lot still to, to be done and I think there again the private sector plays a quite big role there are for example national skills councils which are sector specific so what are the type of skills that the manufacturing industries needs what are the type of skills that uh, Hotel and service sector yep. needs? Mm -hmm. What are the type of skills that, for example, agricultural production needs? It's quite important that there is this continuing discussion between the, the demand side and, and, the, the, and the, supply the supply side. Supply side, side no? yeah. And then the other thing is about the quality mm -hmm. of that uh, skills and vocational training system. It's not good enough just to have people go through the skills uh, and vocational training system. It's quite important to look into, are they actually employable? Are they being provided with the type of skills, both technical and soft skills, that the market uh, needs? And are they able to get the taste of the labor market early on? So it goes back to this issue of uh, quicker connectivity to the labor market at earlier uh, possible stage of the training, so that you don't just go through school and then expect to be employed. But while you are going through the vocational skills training, you already have opportunities to, to work no? okay. through apprenticeships mm -hmm. and, and through other kinds of systems. And then lastly, gendering mm -hmm. gendering the vocational skills training okay. system. Mm -hmm. There's a still big gap in terms of uh, women's participation mm -hmm. in the labor market. The vocational and skills training system needs to service uh, women just as much, mm -hmm. and it need that it needs to serve, service men. আমরা টুমোর কথা থেকে অনেকগুলো জিনিস পেয়েছি যে আপগ্রেডেশনের দরকার আছে আসলে যারা স্কিল হতে চায় তাদের সঙ্গে যারা স্কিল করানোর জন্য যেই সাপ্লাইটা আছে সেটার সঙ্গে একটা সম্মিলন হয় কিনা সেটাও একটা দেখার একটা ব্যাপার আছে আইলো নানান দিক থেকে এগুলো ফোকাস করে আসছে অনেক দিন ধরে আমরা একটু তফিকুল ইসলাম সজীবের কথা শুনি সে অষ্টম শ্রেণী পাশ অদক্ষ শ্রমিকই বলা যায় তফিকুল ইসলামকে একটু শুনে নিতে চাই আমার নাম তফিকুল ইসলাম সাজিদ আমার বাড়ি হচ্ছে কক্সবাজার আমি 2008 সালে ক্লাস এইট পাশ করছি এইট পাস করার পর আমি আর পড়তে পারি না গেছে কারণে লেখাপড়া বন্ধ হয়ে গেছিল দীর্ঘ দশ বছর পরে আমি এখন আবার একটা স্কিল ট্রেনিং করতেছি এই ট্রেনিংটা করার পরে যদি আমার একটা ভালো জব হয় তাহলে আমি পরিবারকে সাহায্য করতে পারবো আমার মতো অনেক লোক লেখাপড়া করতে পারে নাই বিভিন্ন সমস্যার কারণে এদের জন্য কি সরকার কোনো কিছু ভাবছে একটা ছোট্ট বিরতি বিরতির পর তহিদুল ইসলামের কথার সূত্র ধরে আমরা আলোচনাটা চালিয়ে নিব নিশ্চয়ই থাকছেন এটি নিউজের কাজের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে কথা বলছি আমরা আগেই বলেছি উনিশশো সালের উনিশে এপ্রিল যে সংস্থাটির জন্ম হয়েছিল সেটি একশো বছর পূর্ণ করবে উনিশে এপ্রিল কিন্তু এগারোই এপ্রিল গোটা বিশ্ব জুড়ে এই সেলিব্রেশনটি চলছে তারই অংশ হিসেবে আমাদের আজকের এই আয়োজন আমরা যাবার আগে বিরতিতে যে কথাটি যে প্রশ্নটি রেখে গেছিলাম যে স্কিল অদক্ষ শ্রমিক সেই বিষয়টি বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু আমরা একটু কামরানটি রহমানের কাছে শুনি স্কিলস অবশ্যই একটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য এই শ্রম বাজারে শ্রম বাজারে কি স্কিলস অফার আমরা করছি এবং ইন্ডাস্ট্রিতে কি স্কিলস প্রয়োজন এখানে কিন্তু একটা বিশাল একটা মেসম্যাচ আছে এই যে মেসম্যাচ এই গ্যাপটাকে যত তাড়াতাড়ি আমরা ন্যারো ডাউন করতে পারবো অতই আমাদের উপকার হবে যেমন অ্যাকচুয়ালি দেখেন যেটা রতন ভাই বললেন একটু আগে আমার আমরা আঠারো থেকে বিশ লক্ষ মানুষ আমাদের দেশে শ্রম বাজারে যোগ দিচ্ছে কিন্তু আমরা কিন্তু সবার জন্য দেশের ভিতরে কিন্তু কর্মসংস্থান করতে পারছে না যার জন্য আমরা বিদেশে মূলত মধ্যপ্রাচ্যে আমরা সেখানে সেখানকার শ্রম বাজারে আমরা লোক পাঠাচ্ছি এখন সমস্যা হলো আমাদের এখান থেকে বেশিরভাগ লোকই কিন্তু আনস্কিল্ড হিসাবে যাচ্ছেন এখন আনস্কিল্ড হিসাবে গেলে অবশ্যই তাদের বেতন অনেক কম কিন্তু এর থেকে বড় সমস্যা হলো আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের স্কিল্ড লোক কিন্তু সেখানে যাচ্ছেন আনস্কিল্ড হিসাবে চাকরি পেয়ে কেন সেটা মূল কারণ হল আমাদের দেশে যেই স্কিলটা তিনি পেয়েছেন যেই ট্রেনিংটা পেয়েছেন বা যেই সার্টিফিকেটটা পেয়েছেন এই সার্টিফিকেটকে কিন্তু যেই দেশে উনি যাচ্ছেন সেই দেশে তারা রেকগনাইজ করছেন মতো যে আমাদের দেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় সাত লক্ষ মানুষ বাইরে যায় দুই সালে সবচেয়ে বেশি গিয়েছিল দশ লক্ষ গিয়েছিল কিন্তু খেয়াল করে দেখুন সরকারি মাধ্যমে যায় বোয়েস মাধ্যমে পাঁচ থেকে ছয় শতাংশ এজেন্সিগুলোর মাধ্যমে যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বাকিটা যায় কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ভিস ফলে এই যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালো মনিটরিং নাই তারা কি পদের জন্য যাচ্ছেন কি কাজের জন্য যাচ্ছেন সবসময় কিন্তু বুঝে যান না

যে কোন কাজের জন্য কাকে পাঠাবে কোথায় ধরনের কাজ যেমন কাতারে বিশ্বকাপ হবে ফলে ওখানে আমাদের খুব নির্মাণ শ্রমিকের প্রয়োজন দেখা দেবে কিন্তু এই নির্মাণ শ্রমিক দুই হাজার বাইশ সালে পরে আর লাগবে না তখন তারা যে কামব্যাক করবে সেটার জন্য আগে থেকে একটা প্ল্যানিং থাকা দরকার আর একটা যেটা বলতে যে আমাদের জব মার্কেটটা মূলটা কিন্তু মূলত কিন্তু মধ্যপ্রাচ্য নির্ভর এখন জাপানে যদি আমাদের কাউকে পাঠাতে হয় তাহলে কিন্তু শুধু গৃহকর্মী পাঠালে চলবে না তাকে কিন্তু কেয়ার একটা স্কিল নিয়ে সেখানে আবার যেতে হবে ফলে নতুন নতুন যদি মার্কেট আমাদের খুঁজে বের করা এবং সেক্ষেত্রে আমাদের শ্রমশক্তিকে কিভাবে কাজে লাগাতে পারি সেটার জন্য পরিকল্পনা করা দরকার সবসময় এই স্কিল ডেভেলপমেন্টের জায়গায় একটা গভর্নমেন্ট মনিটরিং লাগবে যেটা বলছে গভর্নমেন্ট লাগবে এই কারণে যিনি একজন ওয়ার্কারকে তিনি নেবেন তিনি তো নেবেন তার কাজের জন্য কিন্তু তাকে প্রস্তুত করার দায়িত্ব তো তিনি নেবেন না আবার উনি যে রেমিটেন্সটা পাঠাবে সেটা কিন্তু আমরা গোটা দেশ আমরা সেটা তার ফল ভোগ করছি তাহলে গোটা দেশ যার ফল ভোগ করবো গোটা দেশ তার দায়িত্বটা নেব না কেন এই প্রশ্নটা এখন আমাদের থাকা দরকার ওকে ইটস এ হিউজ এভিনিউ অ্যান্ড টু মো আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ ডু ইউ থিঙ্ক দ্যাটস দ্যাট ইজ এ ল্যাক অফ প্ল্যানিং প্রপার প্রপার প্ল্যানিং অ্যাজ zaman uh, Rathun, he mentioned that it's a huge avenue to, you know, uh, to think, to work and uh, to plan. So, so I think we are a bit uh, collectively catching up uh, okay. in terms of uh, how to deal with uh, safe and, and regulated uh, migration. And I think everybody is doing their best to try to make sure that the Bangladeshis who go out are indeed trained. Uh, first of all, that they are leaving uh, voluntarily and well informed, knowing where they are going and knowing what kind of uh, rights and responsibilities they, they have and what to expect. But then also, wh while they are uh, working in these countries, that there are services to them in case there are issues and problems. And so the government, for instance, has Labour Liaison officers uh, in the various embassies who are there to help in cases of, of trouble and then thirdly, i think it's also important to recognize that uh, when migrants come back to bangladesh, uh, they have skills and experiences that are useful for the, f for the further development of the country. and in case that they have faced some troubles, it is very important that they are provided services to overcome you know, those troubles. so it's a, it's a combination, it's a cycle. এই সেক্টর ইনভেস্ট করার কোনো সুযোগ রয়েছে কিনা মানে ধরেন আপনারা এজেন্সি করেছেন আপনারা ক্লায়েন্ট সার্ভিসিং করেন এরকম তো স্কিল ডেভেলপমেন্টের জন্য ফর বাংলাদেশ ফিউচার বাংলাদেশের শ্রমিকদেরকে তৈরি করবার জন্য একটা বেসরকারি অনেকগুলো ইনভেস্টমেন্টের সেক্টরও তো তৈরি হয়েছে কিনা কি মনে করেন ব্রিজিং দ্য গ্যাপ যেটা এখানে অনেক কন্ট্রিবিউশন করার জায়গা আছে এবং আমরা মনে করি যে আমাদেরকে আরেকটু এখানে কাজ করা উচিত কিভাবে এখানে আরো মানে ইনোভেটিভ ইনভেস্টমেন্টে প্রডি সলিউশন করা যায় কিভাবে হ্যাঁ এবং যেহেতু এটা একটা স্ট্র্যাটেজিক্যাল বিষয় যে দুই পক্ষই বেনিফিটেড হওয়ার একটা ইস্যু আছে তো আমার মনে হয় যে এখানে আমরা অনেক কিছু করতে পারি আমরা মানে কিন্তু এই জায়গাটা আমরা এখন এখন ভাবি না আমরা ব্যাংক করি বীমা করি টিভি চ্যানেল করি কিন্তু স্কিল ডেভেলপমেন্টের জন্য বেসরকারি খাতে যদি মানে পাওয়ার স্টেশন এর যেরকম ইনভেস্টমেন্ট এরকম ছোট ছোট পাঁচটা ট্রেনিং সেন্টার এবং আমাদেরকে তৈরি করবার জন্য ভবিষ্যতের শ্রমিক দক্ষ শ্রমিক এবং একেবারে হাইলি এডুকেটেড হাইলি স্কিল শ্রমিক তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট আমার মনে হয় কামরান রহমান একটু মাথা নাড়ছিলেন আমার মনে হয় আমি আমি একটু বললি পাশের দেশ ভারতের উদাহরণ তারা সতেরো লক্ষ মাইগ্রেন্ট পাঠিয়ে বাহাত্তর বিলিয়ন ডলার নিয়ে ফলে আমাদের যদি একটু দক্ষ জনশক্তি হয় প্রচুর পাওয়ার স্টেশন তৈরি করার টাকা আমরা থেকে পাবো আমার মনে হয় এই ফিগার গুলো আরো দুই একবার বোধ রিপিট করা উচিত আপনি টাকার অঙ্ক গুলো যত বেশি করে বলবেন ইনভেস্টাররা অনেক নড়ে চড়ে বসবেন আমার মনে হয় কামরান ভাই একটু এই কম্পেয়ার করলেন কোন দেশ কত লোক পাঠিয়ে কত টাকা অর্জন করছে আর উনি যে ভারতের কথা বলবেন অ্যাবসলিউটলি কারেক্ট আমরা এক কোটি লোক বা এক কোটি দশ লক্ষ লোক পাঠিয়ে আমরা পনেরো বিলিয়ন ডলার এনেছি এবং ভারত ওয়ান মিলিয়ন মিলিয়ন লক্ষ লোক পাঠিয়ে বিলিয়ন সো এই শুধু ফিগারটা না বলে কত টাইমস ওটা বলে ওরা মোরলেস পয়েন্ট ফাইভ টাইমস আমাদের থেকে বেশি আনছে সিম্পলি বিকজ তারা রাইট স্কিলের লোক পাঠাচ্ছে এবং তাদের যে ট্রেনিং এর সার্টিফিকেট গুলো এই সার্টিফিকেশনটা তারা রিকগনাইজ রিকগনাইজ করাতে পেরেছে মানে এটাও একটা নেগোসিয়েশনের অংশ মানে আমি আমার লোকও পাঠাবো আমার ট্রেনিংটাও যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তারা অ্যাকসেপ্ট করে সেটাও একটা অংশ সুতরাং দিস ইজ আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট এটা খুবই হ্যাঁ আরেকটা পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হলো এই রিজনে এই স্কিলস ডেলিভারি সিস্টেম বা মেকানিজম এটার যে স্ট্রাকচারটা প্রয়োজন সেই স্ট্রাকচার কিন্তু আমাদের দেশে সরকার অলরেডি করেছে করেছে এবং এটা আগে স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল ছিল এখন রিসেন্টলি এটাকে স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে আমরা অন্য প্রসঙ্গে যাচ্ছি কর্মক্ষেত্রের পরিবেশ নিরাপত্তা এটি একটি বিরাট বড় ইস্যু বিশেষ করে সম্প্রতি আমরা বনানীর যেই অগ্নিকাণ্ডের কথা দেখলাম চুরিহাট্টার আগুনের ঘটনার পরে গোটা দেশ বোধ একটু নড়ে চড়ে বসেছে শুধু কি গার্মেন্টস ফ্যাক্টরি তাজরিন বা অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরির আগুনের কথা বলবো আমরা কি সেই সাভারের বিল্ডিং ধসে পড়া আটাত্তরটি লাশ সেটার কথা বলবো কত আমাদের তালিকায় অনেক অনেক কিছু আছে কিন্তু একেবারে সম্প্রতি যদি বলি যে কর্মক্ষেত্রে সেটা গার্মেন্টস ফ্যাক্টরিও হতে পারে সেটি বনানের মতো একটি বহুতল ভবনে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসেও অনিরাপদ কর্মসংস্থানের কর্ম জায়গা কর্মক্ষেত্রের জায়গায়ও আমরা ভালোরেবেল হয়ে যেতে পারি সেই জায়গাটা নিশ্চিত করার জন্য এই আজকের যেই প্রতিষ্ঠানটি একশো বছর পূর্ণ করছে আয়েলো আন্তর্জাতিক শ্রম সংস্থা তারা কিভাবে দেশ বিদেশে সেটাকে পার্সু করছে সেটা নিয়ে আমরা কথা শুনবো তার আগে একটু কথা আমার নাম তাসলিমা দুই হাজার পাঁচ সালে আমি হেল্পারে ঢুকছি কাজ শিখছি সোয়েটার ফ্যাক্টরি সেখানে মনে করেন যে ডাস্ট সুতার যে ডাজগুলা সেগুলো সেগুলা বাতাসে ফ্যানের বাতাসে ওরে ওই কারখানায় অনেক শ্রমিকরাই অসুস্থ হয়ে পড়তো ডাক্তারের কাছে যাওয়ার পরে বলতো যে মাস্ক ব্যবহার করো যক্ষা ধরা পড়তো এবং শ্বাসকষ্ট সমস্যা হইতো কিছুদিন পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়লো যে আমারও যক্ষা হয়েছে পরে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে এবং আমার লেখে দিয়েছে যে এক মাস রেস্টে থাকবা তখন আমি দরখাস্ত নিয়ে গেছি কারখানায় ছুটি না দিয়ে দরখাস্তটা আমাকে ফেলে দিয়েছে টেবিল থেকে এখন আমার কাজ করার ইচ্ছা কিন্তু আমি কাজ করতে পারি না যখন সারা দিন একভাবে কাজ করি তখন আমি রাত্রে বাসায় আসলে আমার শরীরে জ্বর উঠে যায় বাংলাদেশে যে গার্মেন্টসে যারা কাজ করে তারাই বাংলাদেশ উন্নয়নশীল করতেছে কিন্তু এখন যে পরিমাণ বাসা ভাড়া সেই পরিমাণ আমরা বেতন পাই না বাসা ভাড়া দিলে আমাদের খাওয়া পরা দেখা যায় যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করানো সম্ভব না গার্মেন্টস সেক্টরের ছেলে মেয়েদের জন্য যদি সরকার একটা বাসস্থানের ব্যবস্থা করে প্রতিটা কারখানায় যেন বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে শুধু গার্মেন্টস সেক্টরের জন্য যেন সরকার একটা হসপিটাল তৈরি করে তাসলিমা যেগুলো বলেছে তার কাজের ক্ষেত্রে আছে গার্মেন্টস সেক্টরে এগুলো একটি কমন অভিযোগের কথা আমরা গত প্রায় তিরিশ বছর ধরে শুনে আসছি এবং তার তাদের বেতন কম তারা ছোট্ট বাড়িতে থাকতে হয় অফিসেও তাদের অকুপেশনাল এক ধরনের হ্যাজার থাকে নিঃশ্বাস নিতে পারেন না খুবই কুপড়ির মতো একটা জায়গা আলো বাতাস কম সেটি একটা থাকে তারপরে বাড়িতে গিয়েও তারা তাদের যেটুকু আয় করেন সেটুকু বাড়ি ভাড়ার পেছনে যদি খরচ করতে যান না খেয়ে থাকতে হয় সুতরাং তারা খুব হেলদি জীবন হয় না এগুলোর বাইরে টপ অফ দ্যাট দ্য ফায়ার অ্যান্ড এনভায়রনমেন্ট ইজ ডিফারেন্ট ইস্যু নাও ইট ইজ ইন বাংলাদেশ সো Uh, I'm sure, uh, Tumu, you know everything from your vast experience. I want to uh, hear the all good practices uh, other than Bangladesh. Mm. You work for um, Cambodia, Philippines and um, other countries, right? Well, first of all, I think uh, there's, there are a few more fundamental issues to the well-being of uh, of workers than working environment, occupational safety and health and and general well-being. No? so i think it's something that everybody shares. if you're a worker, it doesn't matter if you work in a factory or you're a blue-collar worker, uh, safety and health is really, really fundamental to, to decent work. and i think it's fair to say that uh, there has been in the recent years a bit of an awakening in bangladesh <coughs> on how to generate what we in dialogue we call a culture of safety. there's been a bit of a lack of, yeah. of investing in, in this culture of safety and health at all levels. Um, i think in the recent years, and, and you mentioned it in the garment sector, there has been a tremendous investment in, in systems of occupational safety and health safety committees, uh, looking at fire safety, chemical safety, and, and many, many various sort of um, systems of, of maintaining occupational safety and health. but what is a bit of lacking is this general coming together around the fact that safety and health is a shared responsibility. Of the employers and the workers and the general public. Excellent concept of shared responsibility. It's a, it's a kind of philosophy of uh, uh, good uh, workplace, uh, good uh, productivity uh, as a country as a whole. And governance is a, a big factor. So, amre um, like governance to issue ta shunbo, shonge শ্রম ও সংস্থান মন্ত্রণালয়ের তার আগে একটা ছোট্ট বিরতি বাংলাদেশে কাজের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আমরা কথা বলছি আইলোর একশো বছর উদযাপন উপলক্ষে গোটা বিশ্বে এগারোই এপ্রিল এই দিনটি উদযাপন করা হয় যদিও উনিশে এপ্রিল একশো বছর পূর্ণ করবে আইলো আন্তর্জাতিক শ্রম সংস্থার আলো এই সংস্থাটি আমরা যেটা আলোচনাটা করতে চাই যেই জায়গায় কনসেপ্ট অফ শেয়ার রেসপন্সিবিলিটি সেই জায়গায় কথা বলবেন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সচিব ওমল হাসনা তার আগে কিছু যোগ করবেন কিনা না হেড অফিস কমিউনিকেশনের সি সর আমরা কাজ করতে গিয়ে আমাদের এই এনভায়রনমেন্টের সেফটি নিয়ে আমরা যেটা সম্মুখীন হয়েছি যে আমাদের ক্লায়েন্টরা আমাদের অফিসে ওনাদের এনলিস্টমেন্টের আগে আমাদের যে আঠেরো বছরের নিচে কোনো কর্মী আছে কি বা আমাদের কাজের পরিবেশ কেমন তো এই জিনিসগুলো ওনারা ইনভেস্টিগেট করে গিয়ে তারপর আমাদেরকে এনলিস্টেট করেছে তো এই যে একটা এজেন্সি তার কাজ করতে গিয়ে সেই কমপ্লায়েন্স কিনা এই যে বাধ্যবাধকতা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাকে এটা খুবই ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে অঙ্গল হাসনার কাছে যাওয়ার আগে একটু রাজিকুল জামান রতন মনে হয় কিছু যোগ করবেন তুমি একটা কথা বলেছে যে একটা কালচার অফ সেফটি সেফটি জি কিন্তু আমাদের দেশে কিন্তু কালচারটা আছে মা যখন সেফটি শেয়ারিং না মা যখন বাচ্চা বাইরে যায় বাবা সাবধানে চলিস কিন্তু আমাদের প্রবাদে আছে যে সাবধানের মার নেই তারপরেও কেন এই ঘটনাগুলো ঘটে দুটো কারণে ঘটে যেমন মালিকদের পুঁজির একটা ধর্ম আছে সে মুনাফা চাইবে আর শ্রমিক চাইবে মজুরি এবং জীবনযাপনের ব্যয় যখন এত বেড়ে যায় তখন সে যে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় যতই মায়ের কাছে শুনে থাকুক যে সাবধানে থাকিস বাবা কিন্তু তারপরেও পেট বড় বালাই সে চলে যায় এখানে তাহলে মালিক চাইবে মুনাফা শ্রমিক চাইবে মজুরি এর মাঝখানে কে তাহলে এখানে দেখবে এই জায়গাটায় শুধু শেয়ার রেসপন্সিবিলিটি থাকলে হবে না এখানে একটা মনিটর থাকতে হবে স্ট্রং মনিটর থাকতে হবে আমাদের আমাদের শ্রম আইনে কিন্তু আছে

সেইখানে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে কর্মক্ষেত্রে সেফটি বিষয়টা থাকবে যে পর্যাপ্ত আলো হওয়া থাকবে যে জিনিসটা তাসনিমা বলেছেন যে কেন তার টিভি হলো এই জিনিস মানে এই অপ্রতুল আলো হাওয়া এগুলির যে ঘাটতি ছিল সেই সব কারণে আর উনি ওই যে সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করেছেন ডাস্টে এটা। তো এই জন্য এটাকে আমরা ওই আইনে এটাকে বলা হয়েছে পরিষ্কারভাবে আর আমাদের মন্ত্রণালয়ের আওতায় একটা প্রতিষ্ঠান আছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন সেইখানে ইন্সপেক্টররা রেগুলারলি এই ইন্সপেকশনটা করে থাকে আর কি ওরা যায় যে এই জিনিসগুলি দেখে তো সরকার এই বিষয়টাতে আপনি নিজেও জানেন রানা প্লাজার পরে আমরা অনেক ধরনের আইন সংশোধন বলেন বিধিমালা করা এগুলি করে যাচ্ছি আর এই মনিটরিং ব্যবস্থা উনি যা বললেন আমরাও জোর জোরদার করছি আমরা প্রচুর নব ইন্সপেক্টর নিয়োগ দিয়েছি তাদের পরিদর্শন আগের চেয়ে আমরা তুলনামূলকভাবে অনেক বেড়েছে এইগুলিকে আমরা প্রতিনিয়তই এই মনিটরিংটা রয়েছে অন্য আরেকটি প্রসঙ্গে যাই আইনের কথা আমরা যদি আমাদের শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে যদি কথা বলতে যাই সেখানে আইন আমাদের কতখানি সহযোগিতা করে সেই বিষয় নিয়ে সঞ্জিদা আক্তারের একটি মন্তব্য শুনি আমি সঞ্জিতা আক্তার প্র্যাকটিস করছি লেবার কোর্টে এখানে যারা মামলা করে তারা প্রথমত চাকরিচ্যুত অথবা সার্ভিস বেনিফিট পাচ্ছে না অথবা সে রিজাইন দিয়ে আসছে তার পাচ্ছে না অথবা কোনোভাবে তার মালিক পক্ষ দ্বারা কোনো কারণে অসস্ত্র আচরণ হতে পারে বা ম্যাটার্নি বেনিফিটের কথা বলি ওরা এই এই বেনিফিট জন্যই মামলা করে মামলা করা করতে আসার পর যেটা দেখা যায় এখানে একটা লিন্দি প্রসিজিউর যে তারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এটা তিনটা কারণে হতে পারে সেটা একটা হচ্ছে যে কো আমাদের আইনে যেভাবে ব্যাখ্যা করা আছে যখন মামলাটা রজু হয় সে অনুযায়ী ডেটটা পড়ছে না লম্বা একটা ডেট পড়ে যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তিনটা কোর্টের জনবল যারা জারি কারক আছে যারা মামলাটা হয়ে যাওয়ার পর নোটিশগুলো সার্ভ করবে সেখানে একেবারেই জনবল খুবই কম তিনজন আছে আর ঢাকার তিনটা কোর্টের যে জুরিসডিকশন সেটা ঢাকার বাইরে এবং ঢাকা মিলে অনেক বড় একটা জুরিসডিকশন সেক্ষেত্রে এই চিঠিগুলো যখন সার্ভ করাতে দেরি হয়ে যায় তখন দেখা যায় যে মামলাটা আলটিমেটলি নিচে পড়ে যায় সময় লেগে যায় এবং lastly যেটা হচ্ছে দুই পক্ষের সদিচ্ছা লইয়ারদের সদিচ্ছা যখন একটা মামলা বাদীপক্ষ করেন তিনি চায় যে যত দ্রুত সেটা ডিসপোজাল হোক কিন্তু যখন বিবাদী পক্ষের লইয়ার এটা দেখে যে না ঠিক আছে একটা পিরিয়ড যাক তারপরে আমি দিয়ে অ্যাপেয়ার হবো এতে করে একটা সময় এখানে অতিবাহিত হয়ে যায় আর এতে করে একটা বড় রকমের গ্যাপ ক্রিয়েট হয় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মাঝখান থেকে বাদীপক্ষ এখন লেবার কোর্টে অলমোস্ট সতেরো হাজার মামলা পেন্ডিং আছে যদি এই ল্যাকিংস গুলো আমরা কাভার না করতে পারি তাহলে আমাদের বিচার প্রার্থীরা কেন কোর্টে আসবে আর তারা কিভাবে বিচার পাবে ষোলো হাজার সতেরো হাজার মামলা লেবার কোর্ট নিয়ে আপনারা কি করেন ট্রেড ইউনিয়ন নেতারা কি করেন বাংলাদেশের লেবার কোর্টের সংখ্যা বাড়াতে হবে আপনি জানেন যে বাংলাদেশের লেবার কোর্ট আছে সাতটা আমাদের বড় শিল্পাঞ্চলের সংখ্যা সতেরোটা আর লেবার কোর্ট সাতটা তার মধ্যে তিনটা হচ্ছে ঢাকায় দুইটা চট্টগ্রামে একটা খুলনায় একটা রাজশাহীতে এখন ধরুন যে যে টঙ্গিতে একটা ঘটনা ঘটেছে কিংবা সাভারে একটা গাজীপুরে ঘটনা ঘটেছে সে কিন্তু মামলা করতে আসতে হবে তাকে ঢাকায় আমরা তো অন্তত আমাদের আশেপাশের শিল্পাঞ্চলে শিল্পাঞ্চল ভিত্তিকটা লেবার কোর্ট করতে পারতাম সেই জায়গায় কিন্তু আমরা লেবার কোর্ট সংখ্যাটা কম লেবার কোর্টে সেই পরিমাণ জাজ নেই এক নাম্বার দুই তিন নম্বর হলো যে আমাদের আইনের কিছু বিষয় আছে যে ধরুন একজন শ্রমিককে ২৬ ধারায় টার্মিনেট করা হল তাহলে নিয়ম হলো তাকে চার মাসের বেতন দিতে হবে সে বেসিক যদি তার পাঁচ হাজার টাকা হয় চার মাসের বেতন হলো তার বিশ টাকা এই বিশ টাকা পাওয়ার জন্য সে যখন মামলা করে এই মামলাটা যখন দুই বছর ধরে ঝুলতে থাকে এই টাকার কতটুকু সে পাবে আইনজীবীকে কত দেবে নিজে বা কতটুকু পাবে ফলে জাস্টিস শুধু ইগনোরড হয় না জাস্টিস ডিলেড হওয়ার মধ্যে দিয়ে কখনো কখনো জাস্টিস সম্পর্কে মানুষ একটা ডিলেড এন্ড জাস্টিস ডিনাই Uh, exploitation in uh, uh, labor court, in the name of labor courts. I, i'm sure uh, you are uh, quite well uh, aware about that. so uh, would you like to comment on that? well, i mean, generally, i think it's very important that uh, collectively there's a look into how well the labor court system is working. No? and having such a uh, great number of cases that uh, are still pending for various reasons, indeed, does not constitute access to justice and may not allow uh, the kind of predictability and the kind of uh, of uh, uh, expectations for 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 workers and employers also to have a judicial system that actually functions and delivers no so that's one thing so i think we collectively need to look how to improve on the system itself i'd like to should that i kamran case 17000 case pending labor court eh? এটা ঠিক হয়তো এর বের বেশিও হতে পারে তো আমাদের অন্যান্য কোর্টেও কিন্তু বহু কেস এরকম পেন্ডিং আছে এখন আমরা কোনো একটা লেবার ডিসপিউট হলে টোমো যেটা বললেন যে আমরা সরাসরি কোর্টে না গিয়ে ডিপার্টমেন্ট অফ লেবারের আন্ডারে যদি আমরা কনসিলিয়েশনে যাই হয়তো ভালো হয় হয়তো মানে এই এই উপায়টা এক্সস্ট করার আগে কোর্টে না যাওয়াটাই বোধ ব্যাটা। বেটার উমুল হাসনা একটু আপনার কাছে শুনতে চাই বারবারই আমরা একটা শব্দ বলি উন্নয়ন উন্নয়ন কি উন্নয়নের কথাই কি বলবো হারাইজেন্টাল উন্নয়ন মানে তো আমরা বলছি যে আমাদের জীবন মানের উন্নয়ন কাজের পরিবেশের উন্নয়ন কোয়ালিটি লাইফ ইত্যাদি সব কিছু মিলিয়ে আমাদের দক্ষ শ্রমিক ভালো এডুকেশন এগুলাও উন্নয়নের মধ্যে পড়ে সেক্ষেত্রে আমরা যখন শ্রমিকদের অধিকারের কথা বলি তাদের অধিকার আদায়ের যে প্রসঙ্গটি নিয়ে কথা হলো লেবার কোর্ট নিয়ে কথা হলো এটা নিয়ে আপনার মন্ত্রণালয়ে কিছু ভাবছেন এই মুহূর্তে যে নাম্বার অফ কেস অনেক বেশি এটা আমরা জানি এবং এইটা চিন্তা করে এরই মধ্যে আমরা আরও তিনটা শ্রম আদালত স্থাপন করা হচ্ছে একটা বরিশাল রংপুর এবং সিলেটে এই হলো একটা জিনিস আর আপনি কি মনে করেন তিনটা যথেষ্ট তিনটা তিনটা করার পরে এটা দেখা হবে আমরা শ্রম ঘন দিয়ে তখন এই করা হচ্ছে যে যেখানে একেবারেই ওইভাবে ফ্যাক্টরি বা কারখানা নেই ওইখানে হয়তো ওই মামলা এত হবে না তো আপা এটা হলে প্রয়োজনে নিশ্চয়ই আরো বাড়ানো হবে আরেকটা জিনিস উনি কামরান ভাই যেটা বললেন আর কি যে অনেক বছর লাগে মামলা হতে এই সিভিল মামলা বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আরও অনেক ধরনের কারণে মামলাগুলো দেরি হয় হয় মানে আমরা যেহেতু আমি তো সিভিল সার্ভিসে আমরা মানে একদম শুরুর দিকে আমরা ম্যাজিস্ট্রেসি করেছি এখন এটা জুডিশিয়াল সেপারেশনের পরে আর নাই বিকজ আমি সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের তখন আমরা দেখেছি যে সবগুলি মামলায় আপনার যেটা মনে হয়েছে যে যে আপনি বললেন যে সাত বছর লাগুক সেরকম না অনেক মামলা কিন্তু অনেক দ্রুত সময় হয়ে যায় এবং ওইখানে কিন্তু যিনি বাদী তারও অনেক কারণে কিন্তু মামলা দেরি হয় এটা আমি এই যে আদার কোর্টসের জেনারেল এয়ার কথা বলছি লেবার কোর্টের কথা বলছি না তখন দেখবেন যে সাক্ষী তারা এনে হাজির করতে পারে না কিছু অনেক সময় ছোট ছোট মামলা যে তারা করে ফেলে পরে দেখা যাচ্ছে যে তাদেরও উৎসাহ থাকে না এটা আমি জেনারেল ক্ষেত্রে বললাম আর তোমার কথার সঙ্গে আমি আমরা নিজেরাও মনে করি যে

মামলার পর্যায়ে যাওয়ার আগে এই ডিসপিউট আমরা মীমাংসা করে ফেলতে পারি দায়িত্বপ্রাপ্ত সচিব হিসেবে আপনি কি এটা আসলে নেবেন কিনা মানে আমরা আজকে এই সেলিব্রেশনের দিন এরকম একটি সুখবর দিতে পারি কিনা শ্রমিকদেরকে যে এরকম ডিসপিউট রেজুলেশনের একটা আমরা যেটাকে বলি যে সিভিল ক্ষেত্রে যেরকম দেখি যে শালিশ অনেকটা

এই সবগুলি সরকারের এই পদক্ষেপ হলো যে দ্রুততম সময়ে শ্রমিকদেরকে আমরা সহায়তা করতে চাই অনেক অনেক ধন্যবাদ যারা ছিলেন বাংলাদেশে কাজের ভবিষ্যৎ আজকে আমরা আয়লোর শতবর্ষে পদার্পণ শতবর্ষ উদযাপন উপলক্ষে যেই আয়োজনটি রেখেছি সেখানে অনেক রকমের সমস্যার কথা হলো আইনি জটিলতার কথা হলো কাজের ক্ষেত্রের কথা হলো কিন্তু অনেকের মনে যে একটা আশঙ্কা থাকে যে আমরা উন্নয়নের দিকে ছুটছি এবং যে প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে মানুষের জায়গা রোবট দখল করে নিচ্ছে তখন আমরা কাজ হারাচ্ছি কিনা হারাবো কি এরকম একটা ভয় এই মুহূর্তে আসলে একটা গ্লোবাল ভয় হিসেবে আছে কিন্তু বাংলাদেশের একজন আশাবাদী মানুষ হিসেবে আমরা জানি আমরা সব কিছু অ্যাকোমোডেট করতে পারি আমরা অনেক কিছু উত্তরে নিয়ে যেতে পারি আমরা অ্যাডাপ্টেশনের চ্যাম্পিয়ন সেই চ্যাম্পিয়ন দেশটিতে আয়ালোর এই সেলিব্রেশনে সকলের প্রতি কামনা থাকলো আজকের আয়োজন শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে